हेलो व्यूअर्स, आपनी जो एक यूट्यूबर हन तहले निश्चय जानें यूट्यूबे फेस कैम वीडियो चेयेओ एक जनप्रिय पद्धति हलो वीडियो तैरी से हे व्हाइट बोर्ड एनिमेशन। आपनी जो एकदम प्राथमिक लेवल यूट्यूबे व्हाइट बोर्ड एनिमेशन शुरू करते चान कोनो रकम टाका पैसा खर्चा छाड़ा, तहले आपनार जन्य एक बेस्ट एप्लीकेशन हबे काइंड मास्टर। ये वीडियोते समस्त ट्यूटोरियल दिए दीची कि भावे आपनारा व्हाइट बोर्ड एनिमेशन तैरी करते पारबेन विदाउट इन्वेस्टमेंटे। ताई वीडियोटी दया करे सम्पूर्ण देखुन, वीडियो भालो लागले लाइक करुन, वीडियोटी शेयर करुन, चैनल नतून हले चैनलटिके सबस्क्राइब करुन। चलुन देरी ना करे शुरू करा जाक। काइंड मास्टर एप्लीकेशनेर लिंक आमी आमार डिस्क्रिप्शन बक्से दिए देव। एप्लीकेशनटी ओपेन करार पर आपनारा प्लस आइकने क्लिक कर 16:9 रेशियो नेवार पर एखान आपनारा ह्वाइट कलर बैकग्राउंड सिलेक्ट करबें। सिलेक्ट करार पर ये अपनारा बाड़िए नेबें। ये बला है टाइम लाइन, ये रेड कलर लाइन ये बला हे टाइम लाइन। एबार आपनारा कि करबें, एखाने लेयार अपशन थेके जे कोनो धरनेर इमेज आपनारा गूगल थेके सरासरि डाउनलोड करते पारबे, किन्तु इमेजटी हवा दरकार किन्तु बैकग्राउंड रिमूव, अर्थात जेनो बैकग्राउंड ना थाके। एर जन्य आपनारा क्रोमे गिये सार्च करते पारेन रिमूव बीजी, एवं सेखाने इमेजटी आपलोड करे सेखान थेके बैकग्राउंड रिमूव करे इमेजटीके डाउनलोड करे निते पारेन। एखान थेके आपनारा बैकग्राउंड छाड़ा एक इमेज नेबें। इमेजटी नेवार पोरे आपनारा एदिके चाहले बाड़िए नेबें। एबार इमेजटी कत दूर अब्दि आपनि सिलेक्शन राखते चान एदिके आपनि राखबें। रखार पोरे এইটি ইমেজটিতে ক্লিক করে ইন অ্যানিমেশনে যাবেন। এখান থেকে আপনারা চুজ করবেন উইপ টাউন। এবার এটিকে আপনারা যত দেরি সম্ভব করে দিন। আমি 13.5 দিলাম, করার পর ওকে করে দিন। তারপর আবার লেয়ার থেকে মিডিয়ায় গেলেন। এবার একটি ইমেজ আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করতে হবে। ইমেজটা আপনারা গুগলে সার্চ দিতে পারেন, একটি পেন ধরা হাতের ইমেজ, সেটি আপনারা গুগল থেকে সার্চ দিয়ে তৈরি করে নিতে পারবেন আশা করি। নাহলে আপনারা আমাকে টেলিগ্রামে ফলো করুন, সেখানে আমি ইমেজ এবং ওই যে আগে ব্যবহৃত ইমেজটি দিয়ে দেব। এখান থেকে আপনারা ক্রোমা কি দেখতে পাচ্ছেন এটি ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে দেখবেন পেছনে গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটি রিমুভ হয়ে গেছে। এবার এটিকেও বাড়িয়ে আপনারা ইমেজের সাইজ অবধি করে নিন। উপরে রাইট অপশনে ক্লিক করুন। এবার এটিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যান। দেখতে পাচ্ছেন মেজটি আস্তে আস্তে নিচে নামছে। এবার হ্যান্ড অপশনে ক্লিক করুন, হ্যান্ডটাতে ক্লিক করুন। সাইড একটি অপশান দেখতে পাচ্ছেন, অ্যানিমেশানে একটি চাবির অপশান দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যানিমেশানের অপশান, ক্লিক করুন। এখানে জিরো গোল একটি প্লাস আইকন আসছে, এটিকে যখনই আপনারা এটিকে সরাবেন দেখুন আপনার এখানে নিচেতেও এগুলো প্লাস হতে হতে যাবে। এবার এটিকে আপনারা ছড়িয়ে ছড়িয়ে যেখানে রাখবেন ঠিক তখনই যখনই ওইখানে আসবে সেটি তখনই সেখানে চলে যাবে। অটোমেটিক্যালি এটা কি সরাবেন, এখানে নিচে প্লাস হতে হতে যাবে অ্যানিমেশন কিগুলি। চাবির আইকনটি হচ্ছে অ্যানিমেশন কি এর অপশান।
দেখুন নিচে প্লাস হতে হতে যাচ্ছে অ্যানিমেশন কি। এবার ভিডিওটি প্লে করলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটি কিরাম হলো। দেখুন যেন মনে হচ্ছে এটি আপনারা ড্রয়িং করছেন, কিন্তু মোটেই নয়, এটি অ্যানিমেশন কি এর দ্বারা হচ্ছে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যানিমেশন কি এর ব্যবহার করে একটি ফিগারকে ড্রয়িং করতে পারবেন এবং হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। মনে রাখবেন কিন্তু এক্ষেত্রে পিকচারের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হতে হবে। এটি করার পরে আপনারা এখানটা এটাকে ওভারঅল একটি অ্যানিমেশন দেবেন, এটি হচ্ছে ফ্লোটিং, এটি হলো হাপটিক কাঁপে, মানে একদম পুরো রিয়েল যেন ড্রয়িংয়ের মতোই শেপ পাবে। চলুন আপনাদের সুবিধার্থে আমি এটা করেই দেখিয়ে দিই আপনাদের। দেখুন ভিডিওটি একটি লং হতে পারে, পুরো দেখবেন আপনাদের সুবিধার্থে, টিউটোরিয়ালটি আপনারা পুরো বুঝতে পারবেন ভিডিওটি পুরো দেখলে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করার এটি একটি হচ্ছে বেস্ট পদ্ধতি। এছাড়াও প্লে স্টোরে বিভিন্ন পেড অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা একদম শুরু লেভেলে ইউটিউব শুরু করেন এবং আপনারা সেখানে হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে চান, তাহলে আপনারা এই পদ্ধতিটি ইউজ করতে পারেন, যেখানে কাইন্ড মাস্টারে আপনারা অ্যানিমেশন কিয়ের মাধ্যমে এটি করতে পারবেন। দেখুন হাতটি কিন্তু কাঁপছে, এটি হচ্ছে ফ্লোটিং কি, ওভারঅল অ্যানিমেশন এখানে হচ্ছে ফ্লোটিং, এটি সিলেক্ট করবেন এবং অ্যানিমেশন কিটি যেরকম ব্যবহার দেখালাম শুধু সিলেক্ট করে অ্যানিমেশন কি যেখানে রাখবেন সেখানে কিন্তু প্লাস হতে হতে যাবে। দেখুন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন অন্যান্য ভিডিও এরকম দেখার জন্য। ধন্যবাদ।